আজকে মামুনুল হককে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা আজকে তার প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়, যারা আজকে তার সেল জুলুমের ভয় দেখায়, আমি স্পষ্টভাবে বলছি আল্লামা মামুনুল হক আপনি একে জানেন, ডানে আমরা আছি, বামে আমরা আছি, সামনে আমরা আছি, পিছনে আমরা আছি, জীবন দিব। নবীজি বললেন ওমা দা আদাত্তালাহা, কিয়ামত তো হবে, এর জন্য তোমার সম্বল কি আছে? তিনি বললেন কোনো কিছুই নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, এটাই আমার সম্বল, আর কিছু নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসছো, ভালোবেসেছো, তার সাথেই তুমি হবে, মানে হাসর তার সাথেই তোমার হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই দিনের মতো খুশি আমি আর জীবনে কোনোদিন হই নাই। কেন হন নাই? তিনি পরের অংশে কারণ বলছেন যে আমি আল্লাহকে ভালোবাসি, এক নাম্বার, দুই নাম্বার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তিন নাম্বার আমি আবু বকরকে ভালোবাসি, চার নাম্বার আমি ওমরকে ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি রাসূলের এই কথা দ্বারা যে এদের সাথে আমার হাসর হবে, তার মানে আমি হাসরে তাদের সাথেই থাকব। আজকে আশ্চর্য হই, হালাল হারামের পার্থক্যে এক শ্রেণীর দালাল চক্র ইসলামকে কলঙ্কিত করতে একটু দ্বিধা করে না। আমি এই হাদিসটি এই জন্য বলেছি, আমি তার চহীন কণ্ঠে বলে দিচ্ছি, যারা আজকে মামুনুল হককে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা আজকে তার প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়, যারা আজকে তার সেল জুলুমের ভয় দেখায়, আমি স্পষ্টভাবে বলছি আল্লামা মামুনুল হক আপনি একে জানেন, ডানে আমরা আছি, বামে আমরা আছি, সামনে আমরা আছি, পিছনে আমরা আছি, জীবন দিব। একজন শাইখুল হাদিস, যিনি কিনা শাইখুল হাদিসের সন্তান, খুব কষ্ট হয় ইতিপূর্বে একটা চক্র মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইকে বিতর্কিত করার চেষ্টা করেছিল, আপনারা খুব ভালো করে জানেন, সেই চক্রটাই মরহুম মাগফুর আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে বিতর্কিত করার চেষ্টা করেছিল। আমি দেখতে পাচ্ছি আমাদের বড়রা যখন হকের পথে ছিলেন, বাতিলের বিরুদ্ধে ছিলেন, আজকে যখন আল্লামা মামুনুল হক প্রতিটি ন্যায়ের কথা জনগণের কাছে, মানুষের কাছে তুলে ধরেন, তার বিরুদ্ধে একই চক্র ষড়যন্ত্র নেমেছে। আমাদের জীবন থাকতে এ ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন। আমার বক্তব্য এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।